বেশ কিছুদিন ধরে চলে আসা কোটা ব্যবস্থা সংস্কার আন্দোলনের নির্ধারিত কর্মসূচিতে সকালে গ্রেপ্তার হয় তিনজন। মোট গ্রেপ্তার 50 জনের মুক্তির দাবিতে ছাত্ররা রমনা থানার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে, তাদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশ তাদের হটিয়ে শাহবাগ পর্যন্ত নিয়ে আসে। সেখানে আন্দোলনরতদের সাথে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আরেকটি অংশ। কোটা ব্যবস্থা সংস্কারে উপযুক্ত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।